মাসের প্রথম শুক্রবারে মীরার বাবা আফতাব নিজে বাজার করেন। তিনি চলে যান ধূপখোলার বাজারে। সেখানে বিক্রমপুরের তাজা মাছ আসে, বড় মাছ, তার স্বাদ অন্যরকম। বড় মাছের দাম এখন সংগতির বাইরে চলে গেছে, তারপরও লোভে পড়ে হঠাৎ হঠাৎ বড় মাছও কিনে ফেলেন। গত মাসে নিউ মার্কেটে কাঁচা বাজার থেকে মাঝারি সাইজের একটা চিতল মাছ কিনেছিলেন, তার স্বাদ এখনও মুখে লেগে আছে। আজ মাসের প্রথম শুক্রবার, আফতাব নাস্তা শেষ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন, তখন মীরা তার সামনে এসে দাঁড়ালো। মীরার বয়স 21, সে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়ছে, 3rd ইয়ার। আফতাব বললেন, মা কিছু বলবি? মীরা বলল, আজ মাছ কিনতে যাবে না? যাব কেন? এমনি জিজ্ঞেস করছি। বাবা, আমার খুব ইচ্ছে করে, দেখি কিভাবে তুমি মাছ কেনো। মাছওয়ালার সঙ্গে দরদাম করি, চেঁচামেচি করি, তোর দেখতে ভালো লাগবে না। মীরা বলল, তোমার সঙ্গে যেতে ইচ্ছে করছে। বাবা, আমাকে সঙ্গে নাও না প্লিজ। আফতাব কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকলে, মেয়ে বড় হয়েছে কিন্তু ছেলে মানুষই এখনও যায়নি। তিনি গম্ভীর গলায় বললেন, উদ্ভট চিন্তাভাবনা, যাই হোক, রেডি হও। বাবা, আরেক কাপ চা খাবে? আমি নিজে বানাবো, তোকে বানাতে হবে না, হাত পড়বি। তোর মাকে বল চা খেয়েই রওনা হব, দেরি করে গেলে ভালো কিছুই পাওয়া যাবে না। মীরা চা বানাতে গেল। আফতাব টেলিফোন করলেন তার ছোটোবেলার বন্ধু শামসুদ্দিনকে। সংসারের অতি খুঁটিনাটি বিষয় তিনি তার বন্ধুকে না জানিয়ে পারেন না। হ্যালো শামসু, এমন বিপদে পড়েছি। কি বিপদ? মীরাকে নিয়ে বিপদ, সে আমার সঙ্গে ধূপখোলা মাছের বাজারে যাবে। ভালো হতো, নিয়ে যাও। ছোটোবেলায় এরকম যন্ত্রণা করতো, অফিসে যাব গলা ছেড়ে কান্না, সঙ্গে যাবে। বাপ সোহাগী মেয়ে পেয়েছ, আমার বদমাশটা কালো গাঁজা খেয়ে বাসায় ফিরেছে, তোর ভাবি পালঙ্কের খাট খুলে পিটিয়েছে, রক্তারক্তি কাণ্ড, ছেলে ছেলে করে জীবন দিয়ে দিয়েছিল। আজ মিশরিফে গিয়ে সুতো বেঁধে এসেছে ছেলের জন্য, এখন ছেলের মজা বুঝছে, গাঁজা আফিন সিডিল কোনোটাই বাদ নেই। আচ্ছা রাখি। আফতাব প্রশান্ত মনে মেয়েকে নিয়ে রিক্সা করে বের হলেন। মাছ প্রসঙ্গে মেয়েকে নানা ধরনের জ্ঞান দিলেন। মীরা বাবার ডান হাত শক্ত করে ধরে আছে। আফতাব মনে আনন্দে গল্প করে যাচ্ছেন, এক এক সিজনের এক এক মাছ, বোয়াল চিতল খেতে হয় শীতে, তখন তাদের গায়ে চর্বি হয়। বর্ষার কই সবচেয়ে ভালো, কই তখন সাইজে ছোট থাকে, তবে মাংস থাকে মাখনের মতো নরম। রিঠা সবচেয়ে সুস্বাদু মাছ, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে এক মাস। তবে সমস্যা আছে। কি সমস্যা? রিঠা মাছ কিনতে হয় জীবন্ত, মরা মাছ বিশাল। মীরা বলল, আজ কি মাছ কিনবে বাবা? আজ তুই যাচ্ছিস, তোর পছন্দে কিনবো। তোর পছন্দ কি? বড় চিংড়ি মাছ পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। চিংড়ি কিনতে হয় কালার দেখে, চিংড়ির গা হতে হবে সবুজ। বড় পদ্মা মাছ কি পাওয়া যাবে বাবা? পদ্মার ফ্রেশ পদ্মা মাঝে মাঝে পাওয়া যায়, তবে সিলেটের হাওরে পদ্মা অসাধারণ। দেখি তোর ভাগ্যে কি আছে, তোর যা যা পছন্দ সবই কিনবো। মীরা বলল, থ্যাংক ইউ বাবা। চিংড়ি পাওয়া গেল না, তবে টাটকা পদ্মা পাওয়া গেল, কানকু নড়ছে এমন একটা আয়ের মাছ পাওয়া গেল, বড় বড় কুই পাওয়া গেল, চাষের কুই না দেশি কুই, শেষটায় মাঝারি সাইজের একটা ইলিশ মাছও কেনা হলো। আফতাব টাকার দিকে তাকালেন না, মেয়ে প্রথমবার শখ করে মাছ কিনতে এসেছে, দুদিন পরে মেয়ের বিয়ে হয়ে যাবে, কার না কার হাতে পড়বে কে জানে, হয়তো জীবন পার করবে মলা মাছ আর কুচু চিংড়ি খেয়ে। মীরার মা শাহানা চোখ কপালে তুলে বললেন, এত মাছ? মীরা বলল, হ্যাঁ এত মাছ, সব রাখবে, ফ্রিজে তুলে রাখবে না, কে খাবে? মীরা বলল, আমার এক বন্ধু আজ দুপুরে খেতে বলেছে মা। বন্ধুটা কে? আতোষী? না আতোষী না। তার নাম কি? নামের দরকার আছে মা? সে অনেকদিন ভালো মন্দ কিছু খায় না, মেসে থাকে, একবেলা মেসে খায় একবেলা বাইরে খায়। মেসের খাবার কি জানো মা? এক পিস ফার্মের মুরগি আর ডাল। সে ফার্মের মুরগি খায় না বলে শুধু ঝোল দিয়ে ভাত খায়। ছেলে নামে? ছেলে নাম শওকত। শাহানা হতভম্ব গলায় বললেন, একটা ছেলেকে তুই দুপুরে খেতে বলেছিস? মীরা মার চোখ থেকে চোখ নামিয়ে মেঝের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নামল। শাহানা বললেন, তোর সঙ্গে পড়ে? না। কি করে? প্রাইভেট টিউশনই করে, অনেক দিন ধরে চাকরি খুঁজছে, পাচ্ছে না। এরকম একটা ছেলের সঙ্গে তোর পরিচয় কিভাবে হলো? মীরা জবাব দিল না। সত্যি তাকে দুপুরে খেতে বলেছিস? হুম। কবে বলেছিস? গতকাল। তার মেসে গিয়ে তাকে বলে এসেছি, সে খুব খুশি, তার মেনে যেতে হলো না কেন? ওর মোবাইল ফোন নেই মা, স্কলারশিপের টাকা পেয়ে আমি একটা কিনে দিয়েছিলাম, হারিয়ে ফেলেছে। তুই তাকে মোবাইল ফোন কিনে দিয়েছিস? হুম। তুই কি প্রায় তার মেসেজ আস? হুম। মা, তোমার জেরা শেষ হয়েছে? জেরা শেষ হলে রান্না শুরু করো,
আমি ওকে ঠিক দুটোর সময় আসতে বলেছি। হতভম্ব শাহানা বলল, ওই ছেলে দেখে তোর বাবা কি বলবে এ নিয়ে ভেবেছিস? না, তোর বাবা রাগ তুই জানিস? জানিস না? জানি। সে ছেলের ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দিতে পারে। পারে না? পারে। সেটা কি ছেলের জন্য সম্মানের ব্যাপার হবে নাকি তোর জন্য সম্মানের হবে? আমার তো ধারণা পুরো ঘটনা জানার পর সে তোকে শুদ্ধ ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলবে। তখন কি করবি? তার মেসে গিয়ে উঠবি? ফার্মের মুরগির ঝোল দিয়ে ভাত খাবি? মীরা চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখ ছলছল করছে। চোখ থেকে এক ফোঁটা পানি টপ করে মেঝেতে পড়লো। শাহানা চোখের পানি পড়ার দৃশ্যটা দেখলেন, তার মন মোটেই নরম হলো না। তিনি কঠিন গলায় বললেন, ছেলের বাবা কি করে? বাবা মারা গেছে। যখন জীবিত ছিলেন তখন কি করতেন? মুদির দোকান চালাতেন। ছেলের বাবা তাহলে বিজনেস ম্যাগনেট। মীরার চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়লো। তার বাঁ চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়লো। বাঁ চোখ থেকে পানি পড়ছে, ডান চোখ শুকনো। শাহানা বললেন, এত বড় সাহস কীভাবে করলি? মীরা ফোঁপাতে ফোঁপাতে বলল, ভুল হয়ে গেছে মা, আজ ওর জন্মদিন। আমাকে বলেছিল প্রাইভেট টিউশনি থেকে আজ কিছু টাকা পাবে, তখন আমাকে নিয়ে করি নামের একটা দোকানে রুই মাছের পেটি খাবে। ওর কথা শুনে মনটা এত খারাপ হয়েছে দাওয়াত দিয়ে ফেলেছি। এখন আসতে নিষেধ কর, টেলিফোন কর, বল সাম আদার টাইম। ওর মোবাইল নেই মা। যা মেসে গিয়ে বলে আয়। মেসে গেলে পাওয়া যাবে না, শুক্রবারে তার সারাদিন টিউশনি, একটা টিউশনি থেকে সরাসরি বাসায় আসবে। কত বড় গজব যে হবে বুঝতে পারছিস? পারছি। শাহানা কঠিন গলায় বললেন, যদি সাহস থাকে তোর বাবাকে গিয়ে বল, পাজি মেয়ে, খবরদার আমার সামনে চোখের পানি ফেলবি না গাধি। মীরা বসার ঘরে গেল, বাবার সামনে দাঁড়ালো। আফতাব খবরের কাগজ পড়ছিলেন, ছুটির দিনে একই কাগজ তিনি দুবার পড়ে, সকালে চা খেতে খেতে একবার, বাজার শেষ করে আরেকবার। আফতাব মেয়ের দিকে তাকিয়ে বললেন, চোখ লাল কেন রে মা? মীরা বলল, জানি না। আফতাব বললেন, শখ করে বাজার করেছিস? যা আজ একটা আইটেম তুই রান্না কর, কেমন? বাবা আমি রাঁধতে জানি না। তোর মাকে বল দেখিয়ে দেবে, চিংড়ি রান্না খুব সহজ, প্রতিভা ছাড়া এ মাছ খারাপ রান্না করা যায় না। মীরা রান্নাঘরে ফিরে এলো, মায়ের সামনে বসে ফুপিয়ে কাঁদতে লাগলো। শাহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কান্না বন্ধ কর, টেবিলের উপর থেকে 500 টাকা নে, ওর আসার সময় হলে বাসার সামনে দাঁড়িয়ে থাকবি, ওর হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বলবি রুই মাছের পিটি খেয়ে নিতে, পরে এই নিয়ে তোর সঙ্গে জরুরি বৈঠক করবো, গাধা মেয়ে। মীরা মার সামনে থেকে সরে গেল। আফতাব সাহেব হাসি মুখে ঢুকলেন, স্ত্রীকে বললেন, এখনও রান্না শুরু করনি, মাছ নরম হয়ে যাচ্ছে। শাহানা বললেন, মাছ নরম হবে না, যথাসময়ে রান্না শেষ হবে। আফতাব বললেন, সুজিতকে দুপুরে খেতে বললে কেমন হয়? বেচারে একা থাকে, বাবুর্চি কী রান্না করে না করে তার নাই ঠিক। ও গাড়ি কিনেছে শুনেছ তো? শুনেছি, গাড়ি নিয়ে চলে আসুক। কি গাড়ি কিনল দেখলাম, তুমি কি বলো? শাহানা জবাব দিল না। সুজিতের সঙ্গে মীরার বিয়ের কথাবার্তা হয়ে আছে, সে ডাক্তার, লন্ডন থেকে FBCS ডিগ্রি নিয়ে এসেছে। তার বাবা মা মীরাকে পছন্দ করে আংটি পরিয়ে গেছে, মীরা সেই আংটি পরছে না, মাকে বলেছে আংটি বড় হয়েছে, আঙুল থেকে কোথাও যেন খুলে পড়ে গেছে। শাহানা মেয়ের কথা বিশ্বাস করেছিলেন, এখন বুঝতে পারছেন ঘটনা কি। আফতাব বললেন, কি কথা বলছো না কেন? শাহানা বললেন, আজ পিতাকন্যা বাজার করে এনেছো, তোমরাই খাওয়া দাওয়া করো, বাইরের কাউকে ডাকলে ফর্মাল ব্যাপার চলে আসবে। তাও ঠিক, মীরাকে চিংড়ি মাছ কীভাবে রাঁধতে হয় শিখিয়ে দাও, দেখি তোমার মেয়ের হাতের রান্নার কী অবস্থা। শাহানা বললেন, তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে, এখন বলবো না পরে বলবো, বুঝতে পারছি না। গলির মোড়ে শওকতকে দেখা গেল, সে আজ ইস্তিরি করা পাঞ্জাবি পরেছে, পায়ে নতুন স্যান্ডেল, আজই চুল কেটেছে বলে অদ্ভুত দেখাচ্ছে, তার হাতে দোলন চাপা ফুলের তোড়া। মীরা এগিয়ে গেল, শওকত বলল, দেরি করে ফেললাম? মীরা বলল, না। শওকত বলল, টিউশনির টাকাটার জন্য অপেক্ষা করতে করতে দেরি হল, পেয়েছো? পেয়েছি, এই টাকাতেই তো নতুন স্যান্ডেল কিনলাম, ভয়ঙ্কর খিদে লেগেছে। মীরা তোমাদের বাসায় রান্না কি? ভালো কথা, তোমার বাবা মা আমাকে দেখে আপসেট হবেন না তো? মীরা বলল, আজ বাসায় একটা সমস্যা আছে, অনেক লোকজন চলে এসেছে, আজ বাসায় তোমাকে নেব না। ও আচ্ছা, আসো এই রেস্টুরেন্টে ঢুকি, কিছু খেয়ে নাও, রুই মাছের পিঁড়িটা পাওয়া যায় কি না দেখো, আমি বাসায় চলে যাচ্ছি, এই টাকাটা রাখো, টাকাটা লাগবে না, টাকা আছে, প্লিজ টাকাটা রাখো তো। রেস্টুরেন্টে আছে শুধু তেহেরি, মুরগির ঝাল ফ্রাই ছিল শেষ হয়ে গেছে, শওকত তেহেরি অর্ডার দিয়েছে। বয়কে বিনীত গলায় বলল, ঝালাইয়ের ঝোল যদি থাকে আলাদা করে একটু ঝোল দেবেন। তেহেরি চলে এসেছে, মুরগি ঝালাইয়ের ঝোল এসেছে, পেঁয়াজ কাঁচামরিচের সালাদ এসেছে, শওকত খাওয়া শুরু করবে তখনই আফতাব ঢুকলেন, এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেলেন শওকতের দিকে, গম্ভীর গলায় বললেন, তোমার নাম শওকত? শওকত থতমত খেয়ে উঠে দাঁড়ালো। আফতাব বললেন, আমার মেয়ে তোমাকে দুপুর খাবার নিমন্ত্রণ করেছে? জি স্যার, টেবিলে খাবার দেওয়া হয়েছে, খেতে আসো, আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে।
আফতাব সাহেব ছেলের পিঠে হাত রাখতে রাখতে বললেন, আমার মেয়েটা খুব কাঁদছে, এত কান্নার কি আছে বুঝলাম না। সে আজ জীবনে প্রথম চিংড়ি মাছ রান্না করেছে, খেয়ে দেখো তো কেমন।